উন্নয়ন কাজের জন্য জলাশয় ভরাট না করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিবেশ নির্বাহী কমিটি। সচিবালয়ে এই কমিটির 15তম সভায় এই সিদ্ধান্ত হয়। পরে পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। মন্ত্রী বলেন, সরকারি স্থাপনায় ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। 2025 সালের মধ্যে ব্লক ব্যবহার করে সব ধরনের সরকারি স্থাপনা তৈরি করা সম্ভব বলেও মনে করেন তিনি। অবৈধ ইট ভাটা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে বলেও এ সময় জানান পরিবেশ ও বনমন্ত্রী। ইট ভাটার বিরুদ্ধে আমরা নতুন যে আইন করেছি 2019 সালে, সেই আইন অনুযায়ী আমরা ব্লক ইটে চলে যাব। 2025 সালে আমরা 100% ব্লক ইটে আমাদের সরকারি স্থাপনা যাই হবে সবগুলো এই ব্লক ইট দ্বারা হবে। কাজেই আমরা 2025 সাল পর্যন্ত আমরা সম্পূর্ণ ব্লক ইটে চলে যাব এবং ধীরে ধীরে এই আপনার ইট ভাটাগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে।